কে? কে ওখানে? আমি গো সেবিকার দিদি। ইস বুনাই, শরীরটা ইমন হয়েছে গো। সেবিকা দেবের শরীরটা তো বেশ রঙিন শাড়ি পরছ। পালা করতে বাচ্চা বুনা। আরে থাম থাম, আর পালা করতে হবে ক্লাই। সেবা দাসি দেবাচ্ছি, চাতালে শুয়ে বলছিস। কোথায় যাস? কেনে এমন ভরা রাত আছে, চাতাল আছে, এমন সুন্দর ফুল ঝরছে, আবার কি করে? তুই একটু নোংরা হচ্ছিস, বেরিয়ে যা, বেরিয়ে যা, কেনে বেরিয়ে যা। বেরিয়ে যাবো বলে তো কাটোয়ার গ্যারেজ থেকে ফিয়ত করে নিয়ে আসি না। পাপড়ি খোলা পদ্মের বুকে বসে পাখনা খোলে বোঝে মধু খায়। কি চাস তুই? মধু ছিনালি দেখাচ্ছিস রে বাবা, আমি ছানা হইলাম বুনাই আর লেংড়া ডাক্তার হইল। আমি সারা কাটবার উদাস করে তুইকে। তোরা কুত্তার বাপটা বটে। হে ওকে জিগাও কেন? ও মুখে হাত রেখে বলুক যে ভালোবাসে না, ভালোবাসে না বলুক। আমার জীবনটাকে নষ্ট করে এখন ডাক্তারের সেবা দাসী হয়েছে। ডাক্তারের সেবা দাসী খবরদার, ঠিক আছে আমি এখন যাচ্ছি বটে। কিন্তু জেনে রাখো ডাক্তার, আমাদের তিনজনের মধ্যে দুজন থাকবে, বুঝলে? দুজন। একটা ভুল না?
নতুন অর্থের মূল হচ্ছিস তুই। উদাস কেন এসেছিল বল? এত রাত্রিরে মদ খেয়ে কাটোয়া থেকে ওর এখানে আসার কি প্রয়োজন হয়েছিল? বল বল বল, চুপ করে থাকিস না, বল, জবাব দে। আমাকে উদাসকে চেনাবি? তুই ওকে খুঁজিয়েছি, তুই যে আমার মনে খোঁচা দিল করতে এসে পলায় না দেখে না চিনে, শুধু নাম শুনে ওকে মনে মনে ভালোবাসলো। কাল হলো বোন পলাশি, ভালোবাসা হলো পাপ। ভালোই যদি বেঁচে ছিলিস, তবে একটু বিয়ে করতে আপত্তি নেই। আর হয় না, আর হয় না গো ডাক্তারবাবু। কেন? ভাগ্য ভাগ্য, ঘর আমার জন্য নয় গো। দুঃখে দুঃখটা পার যাবার পর কেবলই মনে হয় তার হাতটা আমার চারপাশে তুই জেনে রাখ আমার কাছ থেকে, ভুল বলে। হ্যাঁ, তারা ভুল বলে আমার কাছ থেকে শুনে রাখুন কোথাকার। কালী উদাসের সঙ্গে কথা বলে তোর বিয়ের ব্যবস্থা আমি করে ফেলবো। একজন দেবদাসে ঘুরে ঘুরে বেড়াবেন, আর যিনি চেয়ে চেয়ে দেখবেন আর দীর্ঘ শ্বাস ফেলবেন। আর ফিরতে দেরি হবে, যতক্ষণ না ফিরি তুই আর বলো আমার ঘরে পাহারায় থাকবে।